Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheese or Asol Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি আৰু খাটেহি গন বাউলি ফ্রাইডিজ এণ্টাৰটেইনমেণ্টছ প্ৰেজেন্স সকালে বিস্কে দিব আপুনি বিশ দিব নল্লিও দহ এটা হলেও দিব কি কথা কৈছে এইবোৰ আপুনি হেড ছাৰ মহন্তদাই পেহী চিকিৎসাৰ কাৰণে বিশ টকাকৈ দিব মই বিশ টকা দিম মই দহ টকা আকৌ কেলে দিম হৰি হৰি মোৰ কপা অ লক্ষী পূজাৰ চান্দা তোলা বুলি আছে দাইলখন গোটাকৈ বনাই থোৱা আছে আলু খিচ খিচকৈ কাটি পিঁয়াজ জলকীয়া দি ভাজি থৈছোঁ মজা হৈছে চালাডৰ ব্যৱস্থাও আছে দুয়ো কাটি খালেই হ'ল আৰু দুয়ো মই ক'লে গ'লোঁ তিনিও খাম কমি যাব কি আপোনাৰ বৰলা ভাতকেইটা সাজি থোৱা আছে আলহীক খাবলৈ দিলেই হ'ল আপুনি আৰু বৰলা মানে পিতা পুত্ৰ লগ লাগি মাৰ ভাত কেইটামান সিজাই খালে হ'ল কোনো কিবা অৱস্থা কি ভুলি সুধলি ক'ব লাগিব বয়া খুবেই বয়া একেবাৰে বয়া ঐ বাইক আমি বাহিৰক নিব লাগিব বাহিৰত চিকিৎসা কৰিব লাগিব অ কি হলাই ফল কে হা হা অসামাজিক কাম নকৰিবা অসামাজিক কাম কি জান না টুপনির পেরে উঠা মানুষ মুখ ধুই আহার লগে লগে সাবানে নিদলি অসামাজিক কাম বলে গণ্য করা হয়ে সোমালো মাত্র নহয় মামে ধের ভরা কিতে আইসা যালি রাতে হয়েছে দা পেয়ে ও একেবারে হমলাস্টর আগর বাসখানত আইসু আইবে ভাল পালাক না মই বিৰত লাকি মানুহ আপি ও মই যোৱাৰ লগে লগে বুঢ়ী একেবাৰে থন থইনা দি উঠছি ভাদমেয়া ৰুৱাই সাউজা ধৰা দিছি আইবে তো আমাক কৰি ডাঙৰ হ'ব হে বহুত ডাঙৰ আইবে সাউজা ধৰলাক ৰহ মই দেখোন বানপানী খাই যাওঁ ৰুৱা হেন হৈ থাকিবে কেইনাবা মই সাউজা ধৰিম ধৰবা ৰবা নাওমান সময় লাগিব ও বানপানীয়ে যিহেতু মারবা নল্লাক ইটা পলস পড়ি গোটাই সেউজিয়া আন উৎফাদা তোমাক দেখলি পেহার আরো জন্ম হব আও রবা যা মামাতে তাকে গেছিলো আহাৰ লগে লগে মায়ে কৈছে পেহীৰ বোলে কিবা বয়া বেমাৰ হৈছে বাপাহাৰে আকৌ বয়া বেমাৰ হোৱা নাই হা নাকান্দবা নাকান্দবা কিয় কান্দছ তুমি অ খুড়া পেহীক ভালকে চিকিৎসা কৰিব লাগিব আর মই কলো কি সব করিম হা মই সুতিয়া মাস্টার হেডমাস্টার মন্ডাল আর গাঁওখানত কিমান মানুষ আছে সবরে বারায় দশ হাজার বিশ হাজার কে মই উঠাম হা দশ হাজার বিশ হাজার নেদে রবসুন ও দিব রবা দিব রবা যাক বিশ হাজার খুঁজিম দুই হাজার তো দিব যাক দশ হাজার খুঁজিম আট হাজার তো দিব হেঙ্কে টাকা জমা করি করি কারবার তো করবা খুঁজছিল তে আর এটা কি চাইছে এ হাফিজে কানা লগে দিছে হাফাল হাফিজ কাকে ও হাফিজে কোনো কিবা ডাক্তৰত তাকে নিছি হাফিজক যোনে সুধে তাকে কয় পেহীৰ আকৌ বেয়া বেমাৰ হোৱা নাই মানুহগিলাই ভাবে হয় আকৌ বেয়া বেমাৰ হোৱা নাই এতিয়া পইচা দিব কোনি কাৱে নে দে ও মানুহগিলাৰ এতিয়া মোক গেলি মস্ত ৰাগ ফল তেওঁতো কাম কিয় কৰিলা মই ইতি যাই সুধিম ৰব তুমি যাবা নালগে মই তাক কম তুমি খালি মোৰ লগত থাকিবা অ পেহীৰেক মৰিবা নাজাওঁ জমে নিবা আহিলেও জমক থাপ মাৰি ধৰি কম ঐ নিবা নৰে ফল কঁঠাল গুটিয়া দেখোন এতিয়ালৈকে নোলালহি আহিব আহিব কোনো কিবা ট্ৰিটমেণ্টৰ কাৰণে তুমি বেছ মই বেছ চল্লিছ হাজাৰ টকা দিম বুলি ফোন কৰি মাতি পঠিয়াইছো নহাকে নাথাকে
নহয় মানে সোনকালে যদি আহি গ'লহেঁতেন আমি সোনকালে আজৰি হৈ যাব পাৰোঁ। আজিয়ে পালি দিম ৰবা, এই মহাজ মণ্ডল কি মাল সি আজি বুজি পাই যাব। হৌৰাদোচোন ময়ো পালি দিমহে দিবা, এই হেডমাষ্টৰ কি বস্তু জানিব লাগিবতো। এ চাহ খাওঁ, বৰ ধুনীয়া সময়ত চাহ কাপ আনিলে সুখীয়নি, এইটো সময়ত মোক চাহ কাপ লাগে। তুমি খোৱা, ভাব দিবা নাংগে দ, চাহো নাখয় ভাতো নাখয় আৰু নাখেও, লাষ্টৰ শেষত অ গতে কৰে। ঠাট্টা কৰিব আহিছা? সঁচা কথা কৈছো দ, ঠাট্টা কৰা নাই। এ খোৱাহে দোস্তি, সুখীয়নি একো বেয়া কথা কোৱা নাই নহয়। মোৰ গোটেই টেঙুইছি জানে না। কিয় বা কলে? মৰততো এনেকে থাকলি ঘৰখনত থাকি কিবা সুখ আছে? গুচি গ'লে হ'ল, আপোনাৰ মতলব সেইটোৱে ৰ'ব, গেলি ৰক্ষা পৰে, পাছে এই বুঢ়া কালত যাওঁ কওক। তুমি যাব নালাগে, মইহে যাম। আপনাকো যাবা নেদো, গোটেই চেংৰা কালটো অ মোৰ লগত থাকিল, এতিয়া বুঢ়া কালত আপোনাক মই যাবা দিম। কোনো কলকো যাব নালাগে, ইয়াতে থাকক, সুখত থাকক। আমাৰ সুখ পাহাৰৰ কাছৰ কণীহে, আমাৰ আৰু সুখ নাই দিয়ক। সমাজে নিন্দা নকৰাকে ও থাকিব পাৰিলে হয়। খোৱা, ঠাণ্ডা হ'ব। আজি কিবা মঞ্চন মাৰি আছ দেখোন আৰিতা? বেলেগ একো নাই ৰ'ব, মই ইমান দিন মামা হাতত তাত থাকি আহিলো, পেহীৰ কিবা উন্নতি হ বুলি ভাবিছিলো, সেনেকে আছে দেখোন, কিবা বয়া লাগি আছে মনটো। ভাল পাব দা, ভাল খাদ্য খাব লাগিব বোলে, ও আমি কৈছি নহয় ডাক্তৰে আকৌ ঔষধ চৌষধ নিদলা, দুটা ভিটামিনৰ বটল দি পঠাই দিছি, সেই হিচাপে আকৌ বেমাৰ নাই। হে চিন্তা শেষ নিতে, ডাক্তৰে একো অসুখ নাথকিলেও ঔষধ নেদে, আৰু কিবা দুৰাৰোগ্য বেমাৰ হ'লেও ঔষধ নেদে। ধেই কবাৰ কিবা চিন্তা কৰ হা তুমি, আকৌ নাই দা পেহীৰ, এতিয়া মোৰ বেমাৰটোৰ কি চিকিৎসা কৰিবা ক? কি বেমাৰ? সেইটো বেমাৰৰ ডাক্তৰ তুমিয়ে আৰিতা, গোটাইখিনি ক'লো দেখোন তোমাক, অন্তৰৰ পেৰে চব জাৰি চকৰি ফেলে দিছো, তোমাৰ শচীন দেউতাৰ লগত কথা আগনাব্ৰকে আৰিতা। অ সেইটো কাম মই এতিয়া কৰিব পাৰো, তেতিয়া কৰা নাই। অ আগো পাৰিম, পাল্টিও মাৰ যদি, মুঠে পাল্টি নামৰো, মাৰো বুলি নামৰ ৰবা, বাধ্য হৈ যোৱা যদি। বাধ্য কে হ'ব হা, খুৰা আৰু চুতীয়া মাষ্টাৰে বোলে বুধেদাৰ লগত বিয়া খান, সেইগিলা পানীত খায় কথা হা, বাদ দা, মই আৰু বিয়া হ'ম মুঠে নহওঁ। ৰবাচোন তে, আগবাৰ চুতীয়া মাষ্টাৰক লগ ধৰি সুধি আহ যে আৰু বিয়াৰ মাথা মাৰিব যাবা নেকি? নহয় এনাই কথা পাতিম। এনাই কথা পাতা, কিন্তু বিয়াৰ মাথা মাৰা ভাবত নাযাবা, সেইটো তেওঁৰ ইচ্ছাৰ কথা ৰচোন, তোৰ বিয়াৰ মাথা মাৰিব নাযায় তেওঁ, মাষ্টাৰ দাদাৰ লগত নিজৰ বিয়াৰ মাথা মাৰিব যাব তেওঁ। তোৰ কি কয় চিন্তাবা, আজি তামোল নাই দক, সুপাৰি দক ৰাখে চবক। হ'ব দিয়ক, নাই মোমা এতিয়া কণা মোমায়ে ভাল, এই মুখখন টেঙা টেঙা লাগি আছে যে। আপুনি খাব না? নাখায়। অ' সুখিনি ইয়াতে থৈ দিয়ক, অথনি নাখাওঁ বুলি চাহ খালে নহয়, এতিয়া সুপাৰিও খাব বুজিছে। হাফি যে চবকে কৈ ফুৰিছি বেমাৰ বোলে একো নাই, গতিকে এতিয়া পইচা যদি লওঁ বদনামী হ'ব কোনি? মই বদনামী হ'ম? অহ তেনেহ'লে পইচা ল'ব কোনে? দুটাই ল'ব, আয়োগক দায়িত্ব দিলোঁ। খবৰ আৰু আছো দ ভাল বেয়াৰ মাজতে, তোৰ খবৰ মানে তোৰ বুঢ়ী এগিলাৰ খবৰ কেনাই আই ফল। আপোনাৰো যি কথা, কিয় লাজ কৰিব নালাগে দে ক? আপোনাক ইয়ালে কিয় মাতা হৈছে সেইটো আপুনি গম পাইছেনে? চিধা কথা, কোনকিবাৰ চিকিৎসাৰ বাবে পইচা দিব আমি, দিবাটো লাগবই দকচোন, গাঁও কুচলা সকলে দিব। অ দিব ৰব, দিব ৰব, সকালে দিব। অ মই কিন্তু পইচা নিবা অহা নাই। কিয় নিনিয়ে? অনুকিবাৰ চিকিৎসাৰ দায়িত্ব মই লৈছোঁ, পইচা কিন্তু মই হাতে দি নাল্লোঁ, নুচাওঁ। কিয়? হাফিজে চবকে কৈ ফুৰিছি বেমাৰ বোলে একো নাই, গতিকে এতিয়া পইচা যদি লওঁ বদনামী হ'ব কোনি? মই বদনামী হ'ম? অহ তেনেহ'লে পইচা ল'ব কোনে? দুটাই ল'ব, আয়োগক দায়িত্ব দিলোঁ।
আপনার সকালে পয়সা দি দায়িত্ব হারি আইসি ও সে নব ইটা আমি সকলে লাগি কনকিবার চিকিৎসা তো করিম পয়সা কিন্তু মানে হাতে নালো হ্যাঁ লারিম লারিম এখেতে যদি মোক চাহ কাপ দে লগত যদি খ বস্তু দে খ বস্তু মই লারিম না কি কয় হে মাস্টার বাবু হয় হয় কি হল একেবারে গুমসুম হয়ে বহি থাকলা যে কথা গইন বুধে দা থাকলে ভাল আছিল নহয় কথা বুধেশ্বর লগত তে মোর লগত দৌড়ে লগত তেতিয়ালে কোয়া একো নাই সি অহাত দেরি হব পোক বাগিছি যাওঁতে তো বৈষ্ণৱীৰ ঘৰত ল'ৰা পঢ়াবলৈ গ'ল তাতে চাগে ৰাতিপুৱাৰ ভাতকেইটা খাই ল'ৰাৰ লগত একেলগে স্কুললৈ যাব নেকি বাৰু কোৱাচোন কি ক'বা আচ্ছা আপোনালোকে বুধেদা আৰু জয়া বিয়াৰ কিবা মাথা মাৰি আছে নেকি এই বহুদিন এই বহুদিন ধৰি সেইটো চেষ্টাতে আছো হেগলা পুৰণা কেছেট দক অ' কিবা নতুন কেছেট আছে যদি বাজো এই মেমৰি কাৰ্ড পেন ড্ৰাইভৰ দিনত কেছেট আৰু ক'ত বজাবাহে চিৰিয়াছলি কওকচোন তেওঁ বুধেদা সন্মত হৈছে নেকি নামেই নহয় মাজতে খেলি মেলি নকৰিব দক মই শচীন দাদাক মাতি একমাহৰ ভিতৰতে জয়াৰ বিয়া ফাইনেল কৰিম মণ্ডল আনি আইছিল আহা নাই দেখোনে কিয় সুধলি আহিম বুলি কৈছিল দেখোন আজি আর কত আইভয়ে কালি এনে সুন্দরকে তোর হাতত মাগুর শিঙি মাছের জোল দি পথলা আজিও দেও খুঁজিছিল র কিয়ে ঘরের মুখ্যলেদি পাড়ার মাংসর জোল রান্ধি দিয়ার কথা আছিল দিলে দিব দে হেঙ্কে আকো খতাংকে কোৱা নাই ৰ আজিকালি পাৰা খোৱা মানুহ বহুত মাৰা মানুহে নাই পাওৰা সকলে নামৰে তো হে বালি লেচাৰ বৈশ্য আহি মাৰিও দেই একমুঠা খাইও যায় কিবা এটা খবৰ পালি ভাল আছিল তোক গেলি একমুঠা ভাত ৰান্ধি থলো হৈ ফোন এটা কৰি নুসুধা কিয়া হে নকৰো যা ফোন কৰিব লাজ লাগে মোৰ পাৰাৰ মাংস নহলিও লোকেল মুৰ্গীৰ জোল দিয়াটো খাটাং হলিও আকবার খবরটু পালি ভাল আছিল পাড়ার মাংস হলি তোক গেলি আকলাই ভাত রানলু হই আর লোকেল মুরগির জোল হলি ময়ও আকমুঠা খালু হইয়ে মন্ডলর ঘরের আঞ্জা খাই মই ভাল হম হে তুই বেমারত পড়বি সাবি ওপু হ্যাঁ খুড়া দেহুং আছেন নাহিলে এ হেডেল নাইলেও ভাল পাও দে কিয় এ অনবরত ঠাট্টা কই থাকে ইয়া তোক ঠাট্টা করে গাঁর বই রেগিল কেন কি খবর এই ফল ইনকে ভাই অনবরত জকে থাকে এই ও কি আই কি গো সাই ফল দিদি গোল লাগ দাম হে খুড়া ও পু আহ পাসাত করবি মন্ডল ঘর গেছিল আই তান্দে ভাবে তান্দেহে চালু কার কথা বা কলা খুড়া ও মন্ডল আর হেডমাস্টারের কথা কল তান্দে যদি জালে জালে এই কথা লগিত পাতাই পাতাই ভাল কলা খুড়া হেগলা বহুত পাকলাকা কথা তাহাতে গম নাপি যা যা চাহ খো মন্ডল দিছানু কালে দিছি আকাপ চাহ দিব লাগে কারণে আমার হেগলা চাহ মুখত নালগে ও দেখাত চাহ কাপ ও ধান হওয়া পানি হান পায় চাহ হবা লাগে কেনাই ঠকঠকা ভাতর মারহান হল দিম রব একেবারে ঠক ঠকা চা দিম চা একেবারে ঘিউ হেন হব বহে থ আইছো রব কি হে ঘুরা পিছে তোর খবর কে নাই মোর খবর আরো আছো দ ভাল বেয়ের মাঝতে তেরি তোর খবর মানে তোর বই রেগিলার খবর কে নাই আই ফল আপনারও যে কথা কি লাজ করব নালগে দে কো হরেন দাদি থের বউর খবর বয়া বুলু দাদা তোর বউ ঘরত নাই অপূর্ব দাদা থের বউ জ্বর আর সনাতন দাদা থের বউ তো দাঁতেই হরিল শর্মা ফার্মাসি দীপক শর্মায় ভাগ্নেকর বিয়াত ঘৈণীয়েকক পাতর কাপড় দিব খুনিন দাদা থের বউ ইলেকশনত উঠব আর রবীন পুলিশে ঘৈণীয়েকক আমেরিকার সোনার সেট দিছি অশ্বুত দাদা থের খবর নাজনু আর ও হব হব হব
তোর মরামর বুয়ের গিলা রচনা খান বন্ধ কর, নহলি বুড়া কালত মোকো গুমবাই বদনামি করে দিব। খুড়া আপনি বহক, মই ইয়াতে চালু আহিম রব। ইমান জ্বালা দেই ইরাম, তোমার সর্দি লাগিছে, তুমি ঔষধ খাইছা নাই কোৱা? এইরা সর্দি হল কি হল, ঔষধ খাব লাগে? তোমার অসুখ বলে শুনলে মোৰ টেনশন নহব নাকি? দেউতাই কার লগত কথা পাতিছে? মার লগত তো নহয়। হে ভগবান, এই বুড়া কালত কটলা কছিল আহি, হে ভগবান তুমিহে জানা। আর ইতা তো সব কথা গেলা গম পালায়, গতিকে কি ক ভাবি চিন্তি মক কবা। হে শচীন দেদিরের লগত কথা পাতা, হব যা সব ফাইনাল হব। হে সুইন্তাবা, একলা জোর করা কথা নয়, হে কি কয়ে ভালকে ভাবি চিন্তি ফাইনাল কবা লাগব। আর এ জয়াই নিজ মুখে দি কবা লাগব, কলাক দুন তাই এ ভালকে কবা লাগব, পিছত কিবা হিরিং টিরিং হলে বুয়া কথা হব। হরিতা মন্ডল খুড়াতে তার পেরে আহ জালা কিয়া মন্ডল খুড়া তাতে দলিলর পাত আছে, যদি দলিলর পাতত লিখি একালগে সহি মারি দিম, পিছত পাল্টি মারলি কেস করিব পারিবা। আরে দোস্তি দোস্তি, তথাপি তো হওয়া নাই ক্লান্ত, সেহে মনে মোর প্রশান্ত। আরে দোস্তি, আগৰ উৰ্মি মালাৰ শান্ত আগৰ সংগম। গোটেইটো দেখোন একেবাৰে ৰোমান্টিক হৈ আছা এইটো বয়সত, কথাটো কি? ঔৰা আজি ফোন কৰিছিল। অ কি ক'লে তাই? একেবাৰে তাইত ধৰি লাগে যে, তাই নহয় সি। অ সিহে নেকি? হয়। তুমি মানে ক'লা যে ফোন কৰিছিলে বুলি, মই ভাবিলোঁ। ৰ'বা, তুমি কোন বুলি ভাবিছিলা বাৰু? মই আকৌ উৰ্মিলাই কৰিছে বুলি ভাবিলোঁ। ঔৰা তুমি মানুহ মাৰি পেলাবা দেই, মোৰ মিছেছৰ লগত অকণমান কাজিয়া লাগি আছে সেইটো সত্য, কিন্তু মই এই খেল ফলাফলিৰ কথা ভবা নাই। আৰু উৰ্মিলাৰ কথা ক'লে খেল ফলাফলিৰ কথা হ'ব? নাই নাই, মইতো ধৰা খেল ফলাফলিৰ কথা নাভাবোঁ, কিন্তু মোৰ মিছেছে যদি কেনেবাকৈ গম পায় তাৰ যে ফলাফল ভাল নহ'ব সেইটো ফাইনেল। এনেৱে অনিৰুদ্ধই মোক ফোন কৰি ক'লে দুই দিনতে পঠিয়াব। কাক পঠিয়াব হে? ঔৰা ভনীয়েকক দুই দিনতে মোৰ তালৈ পঠিয়াব। তাৰ বিৰাট টেনশ্যনে। কিহৰ টেনশ্যনে? এই ভনীয়েকজনে যে সময় বিয়া দিব নোৱাৰিলে, বিয়াৰ বয়স যে পাৰ হ'ল। এই থৈ দিয়া থৈ দিয়া হে তাৰ টেনশ্যন। ঔৰা জীয়েকক বিয়া দিলে ঠিক সময়ত, মানে তোমাৰ পপাৰ বয়সত, ভনীয়েকজনী ঘৰতে চাকৰণি কৰি ৰাখিলে, এতিয়া টেনশ্যন বুলিলে কিডাল হ'ব হে? মাক দেউতাক জীয়াই থকা হ'লে হয়তো এনেকুৱা নহ'লহেঁতেন। এতিয়া ধৰা কিবাকৈ ছোৱালীজনী বিয়া দিব পাৰিলে, ছোৱালীজনীও উদ্ধাৰ হয় সিও উদ্ধাৰ হয়। পাৰো নে নোৱাৰো ভাবিব লাগিব ৰ'বা। অঁ কি পাৰো নে নোৱাৰো? নহয় মানে সেই অনিৰুদ্ধৰ ভনীয়েক আৰু অনিৰুদ্ধক উদ্ধাৰ কৰিব পাৰো নে নোৱাৰো ভাবিব লাগিব। ঔৰা দোস্তি অলপ ভাও খালা নেকি? পিছে কৰিবা এটা। মই হেল্ল' অঁ কোৱা, কাটি দিছোঁ মানে মই বেলেগৰ লগত কথা পাতি আছিলোঁ, সকলোৰে আগত তোমাৰ লগত কথা পাতিব নোৱাৰি নহয়, কোৱা এতিয়া। হে ৰাম, তোমাৰ চৰ্দি লাগিছে, তুমি ঔষধ খাইছা নাই কোৱা? এইৰা চৰ্দি হ'ল কি হ'ল, ঔষধ খাব লাগে, তোমাৰ অসুখ বুলি শুনিলে মোৰ টেনশ্যন নহ'ব নেকি? দেউতাই কাৰ লগত কথা পাতিছে? মাৰ লগততো নহয়। হে ভগৱান, এই বুঢ়া কালত কটলা কছিলো আহি, হে ভগৱান তুমিহে জানা। আৰু নাই পেহী খবৰ ল'বলৈ আহিলোঁ, আহোঁ আহোঁকে বহুত দিন হ'ল অহাই নাই। সেগলা আকৌ নহয় আ চিন্তা বাই, মই ৰীতা শচীন দাইদাকৰ লগত ঘূৰি আছোঁ নাকি তাকে চাবা আছে। কি ফালতু কথাবোৰ কৈ থাকাহে তুমি? তুমি এজন শচীন নহয় দহজন শচীনৰ লগত ঘূৰা না, মোৰ কি আহে যায়? চলি থকা মানুহৰ কথা গেলা এনাই। অ চিন্তা বাই, চলা চলা গন্ধ পাইছ না? আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া, উইল সোপ আপ সমঝোতা নহীঁ আৰু খাটেহি গন বাউলি।